নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়ার পরও হঠাৎ করেই জাতীয় পার্টি নির্বাচন বর্জনে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল রাজনীতিতে নতুন মেরুকরণের। কয়েকদিনে পদত্যাগপত্র নিয়ে জাতীয় পার্টির রহস্যজনক আচরণ জন্ম দেয় অনেক গুজবেরও। তবে দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সব দল অংশ না নিলে আবারও নির্বাচনে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন। যে নির্বাচন ক্ষণস্থায়ী, যে সরকার ক্ষণস্থায়ী, সেই নির্বাচনে 100 আসনে দিক 200 আসনে দিক যায় আসে না, যেহেতু আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। সবাইকে 13 তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। এরশাদ জানালেন, নির্বাচনে বিএনপিকে পাবেন ভেবেই প্রস্তুতি নিয়েছিল জাতীয় পার্টি। বিএনপি অনেক প্রার্থী গ্রামে গঞ্জে নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করছিল, প্রচারণা চালাচ্ছিল, পোস্টার লেগেছে। আমার সন্দেহ ছিল হয়তো বিএনপি শেষ মুহূর্তে এসে মনোনয়নপত্র দাখিল করতে পারে, যখন বিএনপি আসলো না 2 তারিখে, 3 তারিখ ঘোষণা করলাম নির্বাচনে যাব না, আমি তো কথার বিচার করিনি। 4 দিনেও জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র নিয়ে ধূম্রজাল কাটছে না। পার্টি চেয়ারম্যান এ নিয়ে দলের অবস্থান জানালেন। 7 জন তাদের পদত্যাগপত্র দেওয়ার জন্য মহাসচিবে গিয়েছিলেন শনিবারে, তারা এখন নেয়নি বলে আজ অফিস বন্ধ। উনি গিয়েছিলেন গতকাল, নেয়নি, অফিস বন্ধ। আমরা ডাকে পাঠিয়ে দেওয়ার পর আজ আমার শ্বশুরই গিয়েছিলেন প্রধানমন্ত্রী সচিবালয়ে, উনি এখন প্রিন্সিপাল সেক্রেটারি বসে আছেন, ওটা তার কেউ নেবেন না। জেনারেল তারেককে বলেছেন নেওয়ার জন্য, উনিও বলে আমি মিলিটারি লোকে জড়াতে চাই না। সাবেক রাষ্ট্রপতি মনে করছেন সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন দিতে পারে সরকার, সেক্ষেত্রে দুদলের সমঝোতা হতে পারে। যদি নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকার মেনে, সরকার মেনে নিতে পারে, আমরা বলছি আমি চাই নির্বাচন হোক। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।